মূসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন তুর পর্বতে, রাস্তায় একটা গোশতের টুকরার সাথে সাক্ষাৎ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ কিন্তু দেখতে গোশতের টুকরার মতো হাত পা নেই, মুখ আছে, চোখ আছে, কথা বলতে পারে, দেখতে পারে, কিন্তু হাত পাও নাই। বলে আল্লাহ নবী কোথায় যান? তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে যাই, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ আমাকে কেন বানাইছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ওই গোশতের টুকরাকে প্রাণ দিয়ে রাখছেন, হাত পা দেন নাই, কেন বানাইছেন জানতে চায়, উদ্দেশ্য কি? আল্লাহ বললেন, তাকে বলে দিও জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নাম কি সুসংবাদ না দুঃসংবাদ? এই কথা বললে মূসা নবী ফিরে যাচ্ছেন, গোশতের টুকরা বলে আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ করেছে। আল্লাহ কি বলেছে? বাবা জানতে চেয়েও না, তোমার জন্য সুসংবাদ না, তোমার জন্য দুঃসংবাদ, তোমার মনের জ্বালা বেড়ে যাবে শুনলে। বলে তারপরও বলেন, অনেক পীড়াপিড়ির পর মূসা সাল্লাম বললেন, তোমাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। ওই গোশতের টুকরা বলে আলহামদুলিল্লাহ। এই কথা বলতে মূসা নবী ধমক দিলেন, এই বেটা আলহামদুলিল্লাহ বললি কেন? জাহান্নাম কি তুমি জানো? প্রজ্জ্বলিত আগুন, সাপ আর বিচ্ছুর ঘর, পুরে ছাই করে দেয়, আঙ্গার করে দেয়। জাহান্নামের এক একটা সাপের এক ফোঁটা মুখের লালা এই পৃথিবীতে পড়লে পুরো পৃথিবীটা বিষাক্ত তামায় পরিণত হতো, একটা উদ্ভিদও জন্ম নিত না। জাহান্নামের এক একটা বিচ্ছু এই পৃথিবীতে নিঃশ্বাস ফেললে আগুন ধরে যেত। তুমি কি করে সহ্য করবে জাহান্নামের আগুন? কেন আলহামদুলিল্লাহ বললাম? যুবক বলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর নবী, আমি তো মনে করেছি আমার আল্লাহ আমাকে বলেই গেছেন, আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম আমার আল্লাহ আমাকে বলে নাই, আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন তার মানে আমার খবরও রাখেন। যেহেতু আমার আল্লাহ আমাকে বলেন, আমার খবর রাখেন, আমি তো মনে করেছি একবার ভুলেই গেছে, আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি হয় আমি তাতেই খুশি আছি। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি গোশতের টুকরা 18 বছরের সুশ্রী বালক এক যুবক হয়ে দাঁড়ায় যেতে দেরি নেই। মূসা নবী তো আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন, তাফসীর ইবনে কাসিরে আছে মূসা নবী আল্লাহর সাথে ডিরেক্টলি, নবী ফেরেশতা সারা ডাইরেক্ট কথা বলছে 3000 বারেরও বেশি, ডাইরেক্ট ডাক দিয়েছে আল্লাহ কথা বলছে, সুবহানাল্লাহ বলে ফেরেশতার মাধ্যমে তো বলছেন, ও ডাইরেক্টই বলছে 3000 বার। মূসা নবী বলেন, আল্লাহ আপনি বলেন জাহান্নামে দিবেন, বলেন কি করেন কি? যুবক বানাই দিয়েছেন, আল্লাহ বলে আই হ্যাভ এ সুপ্রিম পাওয়ার, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ বলে আমি আহকামুল হাকিমিন, আমি সর্বক্ষমতার মালিক, আমি যখন কোনো ডিসিশন নিই কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। আমার সিদ্ধান্ত ছিল তাকে জাহান্নামে দেব, কিন্তু তার শুকুর আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে, সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি, তাই তাকে জাহান্নাম থেকে নাম কাইটা শুধু জান্নাতি বানাই নাই, একটা যুবক বানাই দিছি। সব কিছুর মালিক কে? শুকরিয়া হবে কার? যে আল্লাহ আমাদেরকে গুনাহের জিন্দগির বিভিন্ন খারাপই কাজ থেকে বাছাই করে পবিত্র জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, ওই মালিকের দরবারে আবার অশুক্রিয়া দেখুন। আলহামদুলিল্লাহ, রাত বেশি হয়েছে এই জন্য বেশি লম্বা করব না, বিরক্ত হবেন আপনারা, বসতে পারবেন? কোরআন থেকে শুনতে ভাল লাগে না? পৃথিবীর সবচেয়ে সত্য কথা হলো কোরআন, ঠিক কিনা বলেন? মান কালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে পৃথিবীর সবচেয়ে সত্য কথা তারাই বলে, ঠিক কিনা বলেন? ওমান আমিলা বিহি উজির, যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ এদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলি, যে আয়াতটা আমি পড়েছি অত্যন্ত মূল্যবান একটি আয়াত। এই আয়াতে আল্লাহ দুইটা আদেশ করেছেন, কয়টা আদেশ? এই দুইটা আদেশ যে ব্যক্তি মানবে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, وقضى ربك الا تعبدوا الا اياه, এক নম্বর আদেশ হলো তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, ঠিক কি না? গোলামি হবে কার? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বিদেশের ভিসা দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি, গোলামি হবে আমার, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, ঠিক কি না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জানদার প্রাণীকে আসমান থেকে রিজিক দেয়। কে রিজিক দেয়? আল্লাহ পাক আসমান থেকে রিজিক দেয়, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারে না, ঠিক কি না? বিশ্বনবী কিছু সাহাবিকে ইয়ামেনে পাঠালেন বনি আশআরি গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। সাহাবিরা ইয়ামেনে চলে গেছে, বনি আশআরি গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে।
অল্প কিছুদিনের মধ্যে 200-300 মানুষ মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। 200-300 মানুষ মুসলমান হয়ে যাওয়ার পরে ইহুদি খ্রিস্টানদের মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে, দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরকম যদি মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় সেদিন বেশি দূরে নয় মুসলমানেরাই কর্তৃত্ব করবে। সুতরাং মুসলমানদেরকে এখনই দামানো দরকার। এই জন্য মুসলিম মেয়েদের জিলবাব বোরকা টেনে টেনে খুলে ফেলে মুসলিম পুরুষদেরকে এরকম কষ্ট দেয়, অত্যাচার শুরু করে দিয়েছে। তখন মুসলমানেরা বিশ্বনবীর কাছে পত্র লিখলেন, ওগো আল্লাহর নবী, 200-300 মানুষ তো মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু মুশরিকেরা আমাদের উপরে অত্যাচার করে, মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলে, আমাদেরকে মারধর করে কি করব। নবীজি উত্তরে লিখলেন, তোমরা মদিনায় চলে আসো। নতুন 200-300 মুসলমান ইয়েমেনের বনি আশআরি গোত্রের লোকগুলো মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী তাদেরকে বললেন, 10 কিলোমিটার দূরে একটা জায়গা দেখায় দিলেন, এখানে বসবাস করতে থাকো, তোমাদেরকে ইমাম দিব, মুয়াজ্জিন দিব, দিন শিখাবে, ইলম শিখাবে, আর তোমাদের কোনো সমস্যা হলে আমার কাছে আসবো। 10 কিলোমিটার দূরে বসবাস শুরু করে দিল। ইয়েমেন থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে মদিনার বাজার থেকে বাজার করে খায়, টেনশন নাই, চলছে আরামসে। কিছুদিন পরেই টাকা আসা বন্ধ, বাজারও বন্ধ। এখন কি করবে? সকালবেলা বাজার নাই, সবাই অনাহার, দুপুরে খাবার নাই, রাত্রে খাবার নাই। একদিন চলে গেল, সবাই পরামর্শ করলো, টাকা নাই, পয়সা নেই, কি করব। কেউ কেউ বলল, অপেক্ষা করো, হয়তো আগামীকাল টাকার ব্যবস্থা হতে পারে। দ্বিতীয় দিন টাকার কোনো খবর নাই, তৃতীয় দিন টাকার কোনো খবর নাই, তিন দিন চলে গেল, কান খাড়া করে শোনেন আল্লাহ কি করে রিজিক দেয়। তিন দিন চলে গেল, খাদ্যার কোনো খবর নাই, বাচ্চাগুলো কান্নায় ভেঙে পড়ল, বৃদ্ধ মানুষগুলো জমিনের মধ্যে বসে পড়লো, পরামর্শ বসলো। এই অবস্থা চলতে থাকলে সেদিন দূরে নয়, আমাদের মৃত্যুবরণ করাই লাগবে। কি করা যায়? এদের মধ্য থেকে একজন বলল, তোমরা কি সে কথা বলে গেছো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের সমস্যা হয় আমার কাছে আসবা, আমাদের মধ্য থেকে একজনকে পাঠাও, আমাদের দুঃসংবাদটা যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়া বলে। তাই আব্দুল্লাহ নামক একজন যুবক সাহাবী, ইয়ামেনের নতুন সাহাবী, তাকে বলল, আব্দুল্লাহ যাও মদিনায় যাও, 10 কিলোমিটার দূরে লম্বা পথ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের দুঃখের কথা বলো। সারা রাত আব্দুল্লাহ চলতে লাগলেন, চলতে চলতে মদিনায় প্রবেশ করতে করতে সকাল হয়ে গেল। আব্দুল্লাহ মসজিদে নবীর সামনে আসলেন, এসে দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইশরাকের নামাজ পড়তেছে, নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দেয়। ইয়ালাম মুস্তাকাররাহা, এর ব্যাখ্যা এসেছে, যখন আমরা বাবার শুক্র কীট ছিলাম, মায়ের ডিম্বাণু ছিলাম, তখন আল্লাহ রিজিক দিয়েছেন। ওয়া মুস্তাউদাহা, এর ব্যাখ্যা এসেছে, যখন আমরা মারা যাব, মাটির সাথে মিশে যাব, তখন আল্লাহ রিজিক দিয়ে থাকেন। আব্দুল্লাহ তো আরবিয়ান মানুষ, আরবি ভাষা বোঝে, চিন্তা করতেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জবান দিয়ে পড়তেছেন, আল্লাহ রিজিকের মালিক, যদি আল্লাহ রিজিকের মালিক হয় আর আল্লাহ যদি আসমান থেকে রিজিক দেয়, তাহলে নবীর কাছে কেন চাইব, আমি আমার আল্লাহর কাছে ডাইরেক্টলি যাব, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখাই করলেন না, কথাই বললেন না নবীর সাথে, পিছন দিক থেকে চলে গেলেন মরুভূমিতে গিয়ে মাথার পাগড়িটা খুললেন। মাথার পাগড়িটা খুলে নামাজের মশাল্লা বানাইয়া সেজদায় পড়ে বলে, মালিক, আমি আপনার বন্ধুর জবান থেকে শুনে আসলাম রিজিকের মালিক হইলেন আপনি, আপনি আসমান থেকে রিজিক দেন, রব্বুল আলামিন যদি আপনি রিজিকের মালিক হন তাহলে আপনার কাছে আমার দরখাস্ত, ইয়েমেনের নতুন মুসলমানদেরকে আসমান থেকে রিজিক দিয়ে রিজিকের কষ্ট দূর করে দেন, সুবহানাল্লাহ। দেখাই করলেন না, কথাই বললেন না, তাবুতে গেছে, তাবুতে গিয়ে বল, আবশিরু আতাকুমুল গাউসু সাসটিনাস উইল কাম, খাদ্য আসতেছে, সুসংবাদ গ্রহণ করো। ইমানটা কেমন দেখেন? দেখাও করলেন না, কথাও বললেন না, কিন্তু তাবুতে গিয়ে বলছে, সুসংবাদ গ্রহণ করো, খাদ্য আসতেছে। তারপর লোকগুলো তিন দিন ধরে অনাহার, এই কথা শুনবার পরে প্রত্যেকেই থালা বাসনে প্রস্তুতি গ্রহণ করলো, খাদ্য আসবে আর আমরা খাদ্য খাবো।
কিন্তু সকাল 10টা বাজে, খাদ্যের কোনো খবরও নাই। সবাই বলে আব্দুল্লাহ তুমি তো বললা খাদ্য আসবে, খাদ্যের তো কোনো খবরও নাই। আব্দুল্লাহ বলে ধৈর্য ধারণ করো, আল্লাহর কসম করে বলি খাদ্য অবশ্যই আসবে। দুপুর 2টা বাজে, সবাই থালা বাসন নিয়ে প্রস্তুত, খাদ্য আসবে, কিন্তু কই খাদ্য তো আসলো না। বিকাল 4টা বাজে, খাদ্যের কোনো খবর নাই। রাত 8টা বাজে, খাদ্যের কোনো খবর নাই। সবাই বলে আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো, সকালবেলা খাদ্য খেতে পারলাম না, দুপুরে খেতে পারলাম না, এখন রাত্রিবেলা এখনো খাদ্যের কোনো খবর নাই, কেন মিথ্যা কথা বলো? আব্দুল্লাহ সত্য করে বলো খাদ্য আসবে কি না বলো? আল্লাহি আল্লাহর কসম করে বলি টেনশন করো না, অবশ্যই খাদ্য আসবে। কিন্তু খাদ্য আসতেছে না, কথার সাথে কাজের মিল নাই। রাত 10টা বাজে, খাদ্যের কোনো খবর নাই। বাচ্চাগুলো কান্নায় ভেঙে পড়লো, বৃদ্ধ মানুষগুলো কান্নায় ভেঙে পড়লো। রাত্র 12টা বাজে, রজুলান ইয়াহমিলান ফাওকাহুমা কাসাতান, দুইজন মানুষ মাথার মধ্যে বড় বড় দুইটা পাতিলা ভর্তি খাদ্য নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করেছে। বলে আয় আইনা রাইসুকুম, তোমাদের নেতা কই আসো, তোমাদের জন্য খাদ্য এসেছে। দুইজন মানুষ পাতিলা ভর্তি গরম খাদ্য নিয়ে আসছে, খাদ্য দেখে কেউ কারো অপেক্ষা করলো না, যার যার হাতে খাদ্য বন্টন করা শুরু করে দিল। যার যার হাতে খাদ্য নিয়া পেট ভরে খাদ্য খেলেন। এবার পেট ঠান্ডা মাথা ঠান্ডা, এবার মনে মনে ভাবতেছে আমাদের জন্য যে মেহমানগুলো খাদ্য নিয়ে আসলো, এই মেহমানগুলো কোথায়, এদেরকে খোঁজো। তালাশ করা হলো গোটা তাঁবু, তালাশ করলেন কিন্তু এদেরকে পাওয়া গেল না। সবাই বলে মেহমানগুলো কোথায়, মেহমানদেরকে খুঁজে পাওয়া গেল না, অনেকগুলো খাদ্য বাকি রয়ে গেল, অনেকগুলো খাদ্য অবশিষ্ট রয়ে গেল। সবাই পরামর্শ করলো এতগুলো খাদ্য আমরা কি করব। পরামর্শ হলো সকালবেলা এই খাদ্যগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা ফিরিয়ে দিয়ে আসবো। সকালবেলা 10 জন যুবক সাহাবি খাদ্যগুলো নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় ছিলেন, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন। নতুন সাহাবিগুলো খাদ্যগুলো নিয়ে গেলেন, গিয়া বলে সালামুন আলাইকুম মিন বানি আশআরি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বনি আশআরি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। মা রাআইনা কত্তু তুআমান আকসার ওয়া আতিয়াবা মা আরসালতা বিহি ইলাইকুম, ওগো আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি যে খাদ্য পাঠাইছেন এই খাদ্য খাবো তো দূরের কথা, জীবনে কোনোদিন এই খাদ্য চোখেই দেখি না। নবীজুল কি বলছো তোমরা, কিসের খাদ্য? গত রাতে যে আপনি খাদ্য পাঠাইছেন সেই খাদ্যের কথা বলছো। নবীজি বলছে মা আরসাল তো আমার, আমি কোনো খাবারই তো পাঠাই নাই। বলো বললাম নবী গতকাল আব্দুল্লাহ আপনার কাছে আসছিল। বিশ্বনবী তখন বললেন আব্দুল্লাহ নামের কেউ আমার কাছে আসে নাই। সবাই বলে আব্দুল্লাহ তুমি কি গতকাল বিশ্বনবীর কাছে আসো নাই? বলে হ্যাঁ আসছিলাম। নবীজি বলে না আব্দুল্লাহ তো আসে নাই, কিন্তু আব্দুল্লাহ বলে হ্যাঁ আমি আসছিলাম। বিশ্বনবী তখন বলেন আব্দুল্লাহ ঘটনা খুলে বলো। ও নবী আসছিলাম আমি আপনার সাথে দেখা করবার জন্য, কিন্তু আমি দেখলাম আপনি তেলাওয়াত করতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার অর্থ হলো আল্লাহ পাক আসমান থেকে রিজিক দেয়। ও আল্লাহর নবী এই জন্য আমি আপনা আমি আল্লাহর কাছে চাইলাম, আপনার কাছে চাইলাম না। আল্লাহর নবী তখন বুঝলেন আর বললেন আল্লাহি যালিকা শাইউন রাযাকাকুমুল্লাহু বিসসামা, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য রান্না করা খাদ্য পাঠিয়ে দিয়েছে। সব কিছুর মালিক কে? আল্লাহ বলে সব কিছুর মালিক আমি। এই আয়াতের প্রথমেই বললেন এই জন্যই আল্লাহ বললেন গোলামি হবে আমার, আমি আল্লাহ ছাড়া আর কারা গোলামি করা যাবে না, ঠিক কিনা বলেন?